প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্প গ্রামীণ অর্থাৎ গ্রামে টয়লেট তৈরি করার জন্য অনলাইন কিভাবে আবেদন করবেন এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, যারা দেখেননি গিয়ে অবশ্যই দেখে নেবেন। যে প্রকল্পে আবেদন করলে আপনারা এককালীন 12,000 টাকা পাবেন গ্রামে টয়লেট তৈরি করার জন্য। আর ইতিমধ্যে কিন্তু এই প্রকল্পে সেন্ট্রাল থেকে 7,500, স্টেটে 2,500 এবং আদার্স সোর্সে 900 টাকা, টোটাল 10,900 টাকা কিন্তু পাঠানো হয়েছে। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো আপনারা অনলাইন থেকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প গ্রামীণ অর্থাৎ গ্রামীণ টয়লেটের নতুন লিস্ট আপনারা অনলাইন থেকে কীভাবে দেখবেন। আর যদি লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রামে টয়লেট তৈরি করার জন্য 10,900 টাকা পাবেন। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ অর্থাৎ গ্রামীণ টয়লেটের লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন SBM রিপোর্ট। তো SBM রিপোর্ট লিখে সার্চ করলেই কিন্তু আপনার সামনে প্রথম যে লিঙ্ক আসবে sbm.gov.in, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট চলে আসবে, অর্থাৎ প্রধানমন্ত্রী গ্রামীণ স্বচ্ছ ভারত মিশন। তো ওয়েবসাইটে আসলেই দেখতে পারবেন একটা পপ আপ ম্যাচ শো করছে, সেই পপ আপ ম্যাচটা আমরা এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, একটু নিচের দিকে আসবেন। প্রথমে দেখবেন টয়লেট রিপোর্টেড, তারপরে ফটোগ্রাফ আপলোড, তারপর চলে আসছে রিপোর্ট। তো থার্ড যে অপশন রিপোর্ট, থার্ড অপশনের প্রথম যে অপশনটা A03 স্বচ্ছ ভারত মিশন টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট অন দ্য বেসিক ডিটেলস অফ এন্টার্ড। তো প্রথম যে অপশনটা A03 স্বচ্ছ ভারত মিশন টার্গেট ভার্সেস অ্যাচিভমেন্ট, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি লিস্ট চলে আসবে, যেখানে থাকবে স্টেট, অর্থাৎ এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, রাজ্য। তো প্রথমে আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর চলে আসবে ডিস্ট্রিক্ট, তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করবো নদিয়া। সিলেক্ট করার পর চলে আসবে সিলেক্ট ব্লক, তো এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে আসবে ভিউ রিপোর্ট, তো সেই ভিউ রিপোর্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আপনার ব্লকে যতগুলি পঞ্চায়েত আছে সম্পূর্ণ পঞ্চায়েতের লিস্ট আপনার সামনে শো করবে। তো এখান থেকে দেখতে হবে যে আপনার পঞ্চায়েত কোথায় আছে, সেই পঞ্চায়েতে যাবেন। পঞ্চায়েতে যাওয়ার পর আপনারা এখান থেকে চলে যাবেন, একটু স্লাইড করবেন, স্লাইড করে ডান দিকে চলে আসবেন। দেখতে পারবেন 14 নম্বর যে ঘরটা আছে, অর্থাৎ রিপোর্ট বাই নেম 14 নম্বর পয়েন্ট, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম। তো আপনার যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতে যে 14 নম্বর পয়েন্ট, সেই 14 নম্বর পয়েন্টে যে সংখ্যাটা আছে, আমাদের বেলঘরিয়া ওয়ানে দেখুন 749টা পেয়েছে, সেক্ষেত্রে আমরা কী করবো, 749 যে নীল কালারের লেখাটা আছে সেই লেখার উপর ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েতে যতগুলি স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পের টয়লেট পেয়েছে পুরোটার লিস্ট কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, জিপি নেম, ভিলেজ নেম, ফ্যামিলি আইডি, বেনিফিশিয়ারি নেম, ফাদার হাজব্যান্ড নেম, ক্যাটাগরি, সাবজেক্ট, টয়লেট, ঠিক আছে, তারপরে সেন্টার শেয়ার, স্টেট শেয়ার, আদার শেয়ার, টোটাল কস্ট চলে এসছে। তো এখানে দেখুন প্রথমে চলে এসছে বেলঘরিয়া ওয়ান, ভিলেজ নেম চলে এসছে, ফ্যামিলি আইডি চলে এসছে, বেনিফিশিয়ারি নেম চলে এসছে, ফাদার হাজব্যান্ড নেম চলে এসছে, তারপর চলে এসছে ক্যাটাগরি APL না BPL, তো এখানে বেশিরভাগই কিন্তু APL দেওয়া আছে। তারপরে সাব ক্যাটাগরি কী আছে, SC ST না আদার্স না জেনারেল, সেটা চলে এসছে। তারপর টয়লেট অর্থাৎ কোন প্রকল্পের মাধ্যমে পেয়েছে, এখানে দেখুন SBM আছে, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্প বা মনরেগা জব কার্ডের মাধ্যমে কিন্তু অনেকে টয়লেট পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে সমস্ত লিস্ট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে দেখুন প্রথমে চলে এসছে সেন্টার শেয়ার, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কিন্তু 7,500 টাকা পাঠানো হয়েছে, প্লাস স্টেট শেয়ার অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু 2,500 টাকা পাঠানো হয়েছে। তারপরে দেখুন আদার সোর্স, অর্থাৎ আদার সোর্স থেকে কিন্তু 900 টাকা পাঠানো হয়েছে, টোটাল কিন্তু টয়লেট তৈরি করার জন্য 10,900 টাকা এর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। তো এখানে কিন্তু ফুল লিস্ট আপনারা দেখতে পেলেন। যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্প গ্রামীণ অর্থাৎ গ্রামীণ টয়লেট প্রকল্পের জন্য আপনারা 10,900 টাকা টয়লেট বানানোর জন্য পেয়ে যাবেন। তো এভাবে কিন্তু আপনারা প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্প গ্রামীণের অনলাইন লিস্ট দেখতে পারবেন। যদি লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10,900 টাকা দেওয়া হবে আপনার গ্রামীণ টয়লেট তৈরি করার জন্য। তো আপনারা যারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে অ্যাপ্লিকেশন করেছেন বা অনলাইন রেজিস্ট্রেশন করেছেন, অনলাইন রেজিস্ট্রেশন করার পর কিন্তু স্ট্যাটাস এগোচ্ছে না, তো স্ট্যাটাস এগোলে কিন্তু আপনাদের আরও একটি কাজ করতে হবে, যেটা হলো ফটোগ্রাফ আপলোড, অর্থাৎ আপনার বাথরুমের ফটো কিন্তু আপলোড করতে হবে। এই নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের ডিটেলস দেখাবো যে কীভাবে আপনারা ফটো আপলোড করবেন, ল্যাটিটিউড লংটিটিউড কীভাবে সেট করবেন, টোটাল ডিটেলস কিন্তু পরের ভিডিওতে থাকবে। তো অবশ্যই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।